অবশেষে সংসদের বিশেষ অধিবেশনের এজেন্ডা বা আলোচ্য বিষয় প্রকাশ করল কেন্দ্র। 18 তারিখ থেকে শুরু হচ্ছে সংসদের বিশেষ অধিবেশন। বুধবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, লোকসভা এবং রাজ্যসভায় 2টি করে গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এর মধ্যে অন্যতম হল প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ সংক্রান্ত বিল। এই বিলটি ছাড়াও অ্যাডভোকেটস বিল 2023, দ্য প্রেস অ্যান্ড রেজিস্ট্রেশন অফ পিরিওডিক্যালস বিল 2023 এবং পোস্ট অফিস বিল 2023 পেশ করা হবে। সংসদীয় বুলেটিন অনুসারে বিশেষ অধিবেশনের প্রথম দিন অর্থাৎ 18ই সেপ্টেম্বর লোকসভায় 75 বছরের সংসদীয় যাত্রার বিষয়ে আলোচনা হবে। একেবারে গণপরিষদ অর্থাৎ সংবিধান সভা থেকে শুরু করে আজ পর্যন্ত সংসদের সাফল্য, অভিজ্ঞতা, স্মৃতি এবং শিক্ষা নিয়ে আলোচনা হবে। এই দিনই সংসদ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী বিশেষ অধিবেশন শুরুর ঠিক আগের দিন 17ই সেপ্টেম্বর সব দলের সংসদীয় নেতাদের নিয়ে এক বৈঠক ডেকেছেন। সেই বৈঠকে এই এজেন্ডা নিয়ে আলোচনা হবে। বিরোধীদের সঙ্গে ঐক্যমতে আসার চেষ্টা করবে সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।